তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল ছাদ থেকে চলে এসেছি, আর কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, আর রোদ্দুর উঠেছে, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। রোদ্দুর উঠেছে ঠিক কথাই, কিন্তু মেঘলা মেঘলা করে আছে, কখন জানি না বৃষ্টি চলে আসতে পারে, বৃষ্টিতে হতে পারে। আর ইলিও চলে এসছে, ওই দেখো ইলি দাঁড়িয়ে আছে, কোথায় এই যে ইলি দাঁড়িয়ে আছে। আর আমিও এখানে চলে এসেছি, সাথে একটুখানি হাওয়া দিচ্ছে। আর না, আজকে প্রচণ্ড সকালবেলা উঠে খুব গরম লাগছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি তো হবেই। সে যাই হোক, আমার এখনও কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি, আজকে উঠে শুধু ব্রাশ করেছি, বাসনগুলো বের করে রেখে এসেছি কলতলায়, আর ব্রাশ করে পরে শুধু টিফিনটা বানিয়ে দিয়েছি, বানিয়ে দিয়ে চা করে খেয়ে একদম ছাদে চলে এসেছি। উঠতে একটু লেট হয়ে গেছে, ওই জন্য আর কোনো কাজ হয়নি, কাজগুলো করবো গিয়ে এখন একটু ছাদে বসি। রোদ্দুরটা বেশ কদিন পরে দেখছি, বেশ ভালো লাগছে, কী সুন্দর রোদ্দুরটা না। এই যে দেখো, আমি যতক্ষণ থাকবো ও থাকবে। চলো নিচে যাই, একটু বসি, তারপরে যাব। একটু কদিন ধরে ছাতে আসতে পারিনি, যেদিন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, একটুখানি ছাতে বসি, বসে তারপরে নিচে যাবার। চুলগুলো আমার কী অবস্থা, চুলগুলো কালার করতেই হবে, না হলে হবে না, প্রচণ্ড একদম মানে বিচ্ছিরি হয়ে গেছে। চলো আগে একটু বসি তারপরে। আর আমি দেখো বাইরের উঠোন ঝাঁট দিয়ে বাসন মেজে চলে এসেছি, এখন চলে এসেছি বেডরুমে। অবস্থা দেখো, বেড কভারটা চেঞ্জ করবো আজকে, মানে এই দুদিন না মানে বৃষ্টি হয়েছে, তো মানে কেমন যেন একটা লাগছে, স্যাঁত 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 করছে, খুব একটা ময়লা হয়নি কিন্তু তাও আমি এটা চেঞ্জ করে দেবো একদম, মানে ওপর শুতে ইচ্ছা করছে না আমার। কি অবস্থা দেখো, চলো এগুলো সব খুলে খুলে আমি আগে ভিজিয়ে দিয়ে আসি কলতলায় সাবান দিয়ে, তারপরে পরে গিয়ে কাচবো। আজকে রোদ্দুরটা তো করেছে, দেখছি বৃষ্টি হবে কি না বলতে পারছি না, হতেও পারে। সব গামছা টামছা মেয়ের বরের সব কিছুই আজকে একটু কেচে পরিষ্কার করে দিই, আর মেয়ে এখন ওই ঘরে ঘুমাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ, দোকানের জানলাটা বন্ধ আছে, ওখন ঘুমাচ্ছে। তো চলো আমি যাই গিয়ে সব পরিষ্কার করি, নাহলে আমার কেমন একটা হচ্ছে। চলো বন্ধুটা রয়েছে, এই সময় তাড়াতাড়ি করে ইয়ে করে দিই না, আর বেশি কথা না বলে চলো। দেখো আজকে বালিশ টালিশগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি, এত মানে দুদিন ধরে বৃষ্টির জন্য না কি বলতো, সব যেন মনে হচ্ছে ভিজে ভিজে ভাব একটা, তাই বালিশগুলো রোদ্দুরে দিয়ে একটু উল্টে দিই, দুই পিঠটাই একটু লাগুক রোদ্দুর। আমেজটা দিয়ে দিই বালিশের উপরে, হালকা কাঁথা কম্বলগুলো নিয়ে গায়ে সেগুলো একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর শিলটা এখন একটু ঝাঁট দেবো।
আর দেখো আমার সব ঘর দোর পরিষ্কার করে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, আর বালিশ টালিশগুলো সব রোদ্দুরে দিয়ে এসেছি, চাপা বালিশগুলো তো দেখতে পেলে। আর আমার ঘর ঝাড় দিয়ে ঝেড়ে মোছা হয়ে গেছে। আর এখন ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছো? 12:15 পেরিয়ে গেছে। এখন আমি রান্না বসাবো, তারপরে চাপা করবো। তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘর দোরগুলো কত সুন্দর করে গুছা, এত হাওয়া দিচ্ছে মানে কি বলবো। মেয়ের ঘরও ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর এই যে রান্না সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি, রান্নাঘরটা শুকাইনি এখনো, সব শুকিয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই দেখো রান্নাঘর তো চলো একদম পুরো পরিষ্কার সব, আমি এবার রান্না বসাই। সেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, রান্না করে রান্না করতে করতে দেখি যে ব্যাটারিটা পুরো লাল হয়ে গেছে। আবার সেই চার্জ দিলাম, আবার এখন চলে এসেছি। এখন বাজে 6টা বাজে এখন, আর ঘুম থেকে উঠে এই মাত্র ছাদে আসলাম। ঘুম থেকে উঠে কটা খাবার বাসন ছিল সেই নিরামি খেয়েছি, ওই বাসনগুলো ধুয়েই মেঝে বসে জামাকাপড়গুলো গোছালাম, গুছিয়ে এই ছাদে আসলাম। আর দুপুরে না তখন রান্না করতে করতে ফোনটা মানে চার্জ ছিল না, ওই জন্য আর কিছু শুরু করা হয়নি। দিয়ে রান্না করতে করতে চার্জ দিয়ে দিলাম, দেওয়ার পরে রান্না করা হয়ে গেছে। তারপরে রান্নাঘর মেজেছি, বাসন টাসন মেজেছি, চান টান করেছি, পরে থেকে দিয়েছি, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। দিয়ে খেয়ে দিয়ে আমি আর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, এই মাত্র ঘুম থেকে উঠলাম। জামাকাপড় সব মেয়ে মেলে দিয়েছিলো, কেচেছিলাম অনেকটা আগে জামা কাপড় কেচেছিলাম, নিয়ে সব মানে মেলে তুলে সব নিয়ে গেছে, বালিশ টালিশ সব দেখলে তো রোদ্দুরে দিয়েছিলাম, মাথা কম্বল তো মেয়ে সব ওইগুলো নিয়ে গেছে, নিয়ে গিয়ে গুছিয়েও রেখে দিয়েছে সব। আর ওই কটা ছিল ওইগুলো ওগুলো আরও গোছাইনি আমি, আমি বললাম থাক সব গোছাতে হবে না, আমি পরে গুছিয়ে নেব। এই ঘুম থেকে উঠে সব পরে গুছিয়ে মাত্র ছাতে আসলাম, বিকেলবেলায় কদিন ছাতে আসিনি, মানে এত জল জল ছিল, বৃষ্টি হচ্ছিল, স্যাঁত স্যাঁত করছিল, তো ভিজে ভিজে ছিল বলে ছাতে কদিন আসা হয়নি। আজ এই দেখ ছাদটা রোদ্দুর করেছিল তো, রোদ্দুর হয়েছিল বেশ, ছাদটা শুকিয়ে গেছে, হাওয়া দিচ্ছে এখানে খুব সুন্দর হাওয়া, অবশ্যই সকাল থেকে দিচ্ছে এত হাওয়া দিচ্ছে। রান্না করতে মানে কি বলবো, জানলা দিয়ে পাখাটা অন করে দিয়েছি অ্যাডজাস্টমেন্টটা, তাও সেই হাওয়া দিচ্ছি, গ্যাস ফটফট ফটফট করছে। যাই হোক সব কিছু করে টোরে ঘুম থেকে উঠে এসেছি তো হয় উঠে যাচ্ছে সময়, আবার লকডাউন 15 দিন, মানে এটা ধাপে ধাপে লকডাউনটা করছে, 15 দিন আবার লকডাউন। অবশ্য লকডাউনে থাকাই ভালো, সবাই সেফটিতে আছে ভালো, নাহলে তো সবাই মাস্ক ছাড়াই বাইরে চলে যাচ্ছে বাজার। আমাদের এখানে তো বাজার টাজার সেই সকালেই বসছে, সব জায়গায় আমাদের এখানে না, সব জায়গায় বাজার সকালে বসছে, আর যা কিছু কেনা সকালে। আর আমাদের না বাড়িতে থাকছে না তো, ওই জন্য বাজার সেই করে দেয়, একবারে মঙ্গলবারে বাড়িতে থাকে সব বাজার গুছিয়ে করে দেয়। আর মধ্যিখানে কিছু জিনিসের দরকার পড়লেই না মুশকিল হয়ে যাচ্ছে, কী বলবো না,
সামনেই বাজার একটুখানি, কিন্তু আমি আর বেরোচ্ছি না, কটা জিনিসও আনার আছে, আবার এই বাড়িতে যেদিন থাকবে সেদিন কেসব নিয়ে আসবো। চলো হাওয়াটা এনজয় করছি, এনজয় বেশ ভালো লাগছে, হাওয়াটা কি ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। ইলি তো বেশ একবার এদিকে যাচ্ছে ওর এদিকে যাচ্ছে। মেয়ের আজকে অনলাইনে ক্লাসটা নেই, কোষায়ারের শরীরটা খারাপ বলে করাবে না, তাই ওর খুব আনন্দ। আর ভালোই হয়েছে ওই জন্য তোমাদের সাথে একটু কথা বলা হলো এখন, নাহলে সেই রাত্রিটা ওরও পড়া হতো, ক্লাস হতো, তারপর চলো একটুখানি এদিকটা দেখাই। কি আর দেখাবো এদিকটা, এদিকটা এদিকটা রোজই দেখাচ্ছি ফাঁকা, আর হাওয়া দিচ্ছে দেখেছো খুব সুন্দর, হাওয়াটা এদিক থেকে আসছে। এই পাশের বাড়িতে আমগুলো হয়েছে, এদিকে একটা গাছে, ওইদিকে একটা গাছে, ওইদিকে গাছের আমগুলো তবু অনেক পেরে নিয়েছে, আর এই সামনে এইদিকে গাছে আম হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছো, দেখো দেখতে পাচ্ছো আমগুলো, সেদিনকে ঝড় আসবে বলে পড়ে যাবে, গতবার মানে আমগুলো পড়ে গেছিলো পাইনি একটাও, ওই জন্য এবারে অনেকটা পেরে নিয়েছে। তাও এই দেখো বুঝতে পারছো কি না জানি না, কারণ সবুজ হয়ে আছে তো এখন, এক কাঁচ আম আরও ছিল সেদিনকে সব পেরে নিল আমগুলো। না বেশিক্ষণ ক্যামেরা ধরে থাকলে কি ভাববে। চলো এই যে একটা কুকুরে যে চিল্লাচ্ছে, এই দৌড়েছে দৌড় মেরেছে, এই দেখো এই দেখো তোমাদেরকে এই দিক থেকে দেখো, এই দেখো এত চিৎকার করে না দেখতে পাচ্ছ, ওই একটা কুকুর ওখানে চিল্লাচ্ছে। সব বদমাশ এত দুষ্টু না, বাড়িতে একটা কাক পক্ষী কাউকে আসতে দেবে না। আর দেখো সন্ধেবেলায় আমি চলে এসেছি, চা খাওয়া না, চা এখনও খাইনি, রুটিটা আগে করে নিচ্ছি। তো আজকে দেখছি যে আগে রুটিটা করে রেখে দিই, প্রচণ্ড গরম করছে, মানে দুদিন বৃষ্টি হয়ে আবার এত গরম পড়ে গেছে, প্রচুর গরম করছে, ওই জন্য ভাবলাম যে রুটিটা করে রেখে দিই। আর ওবেলা চিকেন আছে, তো চিকেন কষা আছে বলেই আরও মানে বেশি করেই করে রেখেছিলাম, ওবেলায় দুবেলা হয়ে যাবে বলে, তো চিকেন কষা আছে বলেই রুটিটা করলাম। আর অল্প একটু ভাত আছে, ওটা আমি খেয়ে নেবো, আর ওরা দুজনে রুটি খেয়ে নেবে। তো একটু বেশি করেই করে রেখেছি, যে অল্প ভাত বেশি নেই, একটুখানি আছে, যেহেতু কালকে শনিবার আর কালকের জন্য কিছু রাখবো না, ভাতটা যা আছে একবারে খেয়ে নেবো আজকে, শনিবার কালকে নিরামিষ। আর দেখো রুটি করার পর গ্যাসটা এত নোংরা হয়, মানে কি বলবো, আমার এত বিরক্তি লাগে রুটি ওই জন্য করতে, আর আমি একদম হয়ে গেছে সব, ওই জন্য আর কিছু করবো না। আর যখন খাবো তখন চিকেনটা ফ্রিজ থেকে বের করে গরম করে নেবো। আর আমি গ্যাসটাকে ভালো করে এখন একটা ন্যাকড়া দিয়ে মুছে রেখে দিচ্ছি, ভিজে ন্যাকড়া দিয়ে, রুটি বলে না, রুটি করলে চারিদিকে নোংরা পড়ে। তো চলো আজকে রাতে ডিনারে ওই হয়ে যাবে, চিকেন কষা আছে আর রুটি। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আজকের মতো টাটা, গুড নাইট।